একজন দেখেন তো আমার লাইভটা চলছে কিনা, ফেসবুকে যে লাইভ ছিল চলছে কিনা। একজন বলেন তো লাইভটা কি চলছে? জি স্যার চলছে। আচ্ছা ওকে। এনপিআর এর মূল সূত্র ছিল ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই এন মাইনাস আর হোল ফ্যাক্টোরিয়াল, আর এনসিআর এর ক্ষেত্রে মেইন সূত্র হবে এটুক সেম থাকবে, এইটুক যা আছে তা থাকবে, এটুক থাকবে। এটা থাকার পরে বাড়তি একটা জিনিস নিচে ভাগ হবে, সেটা কি? অনলি আর ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল। আর, এটা ভাগ হবে। তার মানে এইটুক হচ্ছে আমার কি এন পি আর, আর নিচে ভাগ দিয়েছে বাড়তি কি ফ্যাক্টোরিয়াল আর দিয়ে। তার মানে এনসিআর হচ্ছে এনপিআর কে ফ্যাক্টোরিয়াল আর দিয়ে ভাগ দিলেই এনসিআর হয়। সূত্রটাকে আমরা এভাবে সিম্পলি লিখতে পারি, এন সি আর সমান সমান এনপিআর ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর। এটা হচ্ছে একটা সার্বজনীন সূত্র। এনসিআর আর এনপিআর এর মধ্যে সম্পর্ক যদি বলে, যদি বলে নিজের কোনটি সঠিক তাহলে আপনি এটা দিবেন। এটা কেবল উল্টে লেখা যায়, বামে যদি এনপিআর কে নিয়ে আসি লেখা যায় এনপিআর সমান সমান এনসিআর ইনটু ফ্যাক্টোরিয়াল আর। এই দুটাই কারেক্ট, এগুলো এমসিকিউর জন্য, ম্যাথের জন্য লাগবে না। ম্যাথে আমি এনপিআর করবো না, এনসিআর এর অঙ্কে এনসিআর রিপেয়ার করবো, এনপিআর এর অঙ্কে এনপিআর রিপেয়ার করবো। কিন্তু সব যদি শর্ট কোশ্চেন আসে জ্ঞানমূলক কোনটা সঠিক, তাহলে এই দুটা সঠিক। কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত?
নাই, কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা একটু আগাই। কিভাবে? এটা হচ্ছে আমাদের নর্মাল থিওরি, ক্যালকুলেটর ছাড়া করা এটা কঠিন। কিন্তু আমি যদি ক্যালকুলেটর ছাড়া ওই আগের মতো যে ফোর পি টু মানে ডাইরেক্ট 3 × 4 বের করে ফেলেছিলাম, এভাবে ডাইরেক্ট কিভাবে অ্যান্সার বের করা যায় এটা একটু হিসাব করে দেখি। লেখেন, হ্যাশ দিয়ে লেখেন, ক্যালকুলেটর ছাড়া এনসিআর কিভাবে বের করা যায়। কিভাবে করা যায়? ধরুন আমি লিখলাম ফোর সি টু, কি লিখবো আগে? এনপিআর টা লিখবো, লিখে এই নিচের দুইটা আমরা ডাইরেক্ট সরাসরি লিখে দিব, নিচের ফ্যাক্টোরিয়াল 2 থাকবে। আর আগে কি লিখবো? আগে লিখবো, উপরে লিখবো কি? এনপিআর টা। এনপিআর জন্য কিভাবে করতাম? 4 থেকে শুরু করে 1 করে কমে দুইটা উপাদান নিব, দুইটা দুই আছে জন্য দুইটা। 4 থেকে শুরু করি, প্রথমে নিলাম 4, পরে 4 থেকে একটা কমলে কত থাকে? 3। তারপরে আরেকটা কমলে কত কত নিবো? 3-এর পরে কত লিখবো? 2। কয়েকজন দুইটা ডিভাইস দিয়ে সংযুক্ত হয়েছেন, তিনি একটাকে মিউট করে দেন, সাউন্ড অফ করে দেন, আমার কাছে ইকো আসতেছে। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমার এনসিআর বের করার 4C2 হচ্ছে এটা। কিভাবে করব? সমান সমান কি? ডাইরেক্ট মান লিখবো, 4 × 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 এর মান কত? 1 থেকে শুরু করে যত আছে তত পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল। তাহলে এখানে আছে 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 1 থেকে শুরু করে 2 পর্যন্ত কাটাকাটি করি, 2 সমান সমান কত? 3 × 2 = 6। মনে আছে ওখানে দেখছিলাম এ বি বি সি এস সি এ ডি এস সি, 4-6টা হয়েছিল মনে আছে? 6টা হয়েছিল, যে বাম পক্ষে 12টা হয়েছিল, ডান পক্ষে 6টা হয়েছিল, মনে আছে? এই হচ্ছে সেই 6। তাহলে কি সব ঠিক আছে? সাউন্ড কম শুনছি কেন? মিউট হয়ে গেলাম নাকি? কেউ জোরে বলেন তো। না স্যার, মিউট হন নাই। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার এনসিআর বের করার সংক্ষিপ্ত উপায়। আচ্ছা, আরেকটা করে দেখি তো, 5C2 কিভাবে করব? নিচে লিখবো ফ্যাক্টোরিয়াল 2, উপরে লিখবো কি? 5C3 কিভাবে করব? যে 3 5 × 4 × 3 2 2 দিয়ে 4 কে ভাগ করলে হয় 2, 5 × 2 = 10, তখন হচ্ছে 10। এটার মান কত হয়? 4 × 20 × 3 কে আলাদা রাখলাম, আর এখানে ফ্যাক্টোরিয়াল 3 এর মানে কি? 1 × 2 × 3, 3 × 3 কাটা, 20 কে 2 দিয়ে ভাগ করলে থাকে 10। আরে সমান হয়ে গেল কিভাবে? এই 5C2 আর 5C3 সমান হয়ে গেল কিভাবে? স্যার নিচে 3, যে 3 যেটা আসতেছে স্যার উপরে সেম 3 দিয়ে আবার গুণ। রাইট রাইট, এই নিচে 3 বাড়তি আসছে একটা, আর উপরে 3 বাড়তি আসছে একটা, ওই ঘটনা একটা এলো। তার মানে 5C3 আর 5C2 সমান। এটা কিভাবে ম্যাথমেটিক্যালি সমান হয় আর কিভাবে লজিক্যালি মানে প্র্যাকটিক্যালি বাস্তবে সমান হয় দুটো আমি দেখাচ্ছি। দেখেন, মনে করেন 5টা উপাদান ছিল, কে কে? 5 জন প্লেয়ার, আবিদ, বাবুল, সিতে কুদ, সিতে চৌধুরী, ডিতে দিদার, ইতে ইমরান, এমরান। এখন আমি যদি 2টা করে নেই, ধরুন আমি এখানে এ আর বি কে নিলাম, একটা দল আমি বানাইলাম, যখনই আমি এই 5টা থেকে এই 2টাকে ভাগ করে ফেলবো তখন কি হবে বলেন তো? এই 3 জন মিলে মনে মনে কল্পনায় আরো এক নতুন আরেকটা দল হয়ে যাবে না? এই দলের উপাদান সংখ্যা 2 আর এই দলের উপাদান সংখ্যা 3, এই যে এটা এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে এই দল, আর এরা এই 3 জন মিলে হচ্ছে এই দল, কিন্তু দলের সংখ্যা তো সমান। খেয়াল করেন, এই 2টা মিলে যখন একটা দল ছিল
তখন এই তিনটা মিলে কি একটাই দম হয়েছে। আরেকটা উদাহরণ দেই, ধরেন আমি বি আর ই কে নিলাম, ধরেন এখানে নিলাম আমি বি আর ই এই দুজনকে নিলাম, তখন এই ডান পাশের দলে কে কে থাকবে? এ আর সি আর ডি বাকি থাকবে না, এ আর সি আর ডি বাকি রইল না। তার মানে যখনই আমি পাঁচটা থেকে দুইটা করে উপাদান নিব, তখনই ওই একই সমান সংখ্যক দল অতিরিক্ত উপাদান বেশি বা কম উপাদান হোক, দল কিন্তু সমান সংখ্যক বাড়তি এখানে রয়ে যাবে। যখন আমি একটা দল যে কোনো সংখ্যক উপাদানকে টেনে একটা দল বানাবো, ডান পক্ষে কল্পনায় আনসিলেক্টেড আরেকটা দল রয়ে যাবে। মানে পাঁচটা উপাদান থেকে আমি যে কোনো সংখ্যক উপাদান নিয়ে যতগুলো দল আমি সিলেক্ট করব, ঠিক ততগুলো আনসিলেক্টেড দল রয়ে যাবে। এই জন্য 5C2 আর 5C3 এর মান সমান, ম্যাথমেটিক্যালিও সমান, লজিক্যালিও সমান। আচ্ছা তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই 5C2 আর 5C3 সমান? এখানে আরেকটা বিষয় ভাবার আছে, ভাবার কি জানেন, এই 2 আর 3 এর যোগফল 5 হয়েছে এই জন্য সমান হয়েছে। কারণ কি, যখন আমি পাঁচটা থেকে দুইটা আমি টেনে নিব, বাকি কয়জন বাকি থাকবে? তিনজন বাকি থাকবে না, তার মানে এই দুইজন আর তিনজন মিলেই তো মোট 5 জন হইতে হবে। তাহলে 5C2 সমান সমান 5C3 আমরা বলতে পারবো, কেন? কারণ এই 2 আর 3 যোগ করে সমান হইছে। আমি যদি বলি C2 সমান সমান 6C, কত হবে বলেন তো? 3 কত হবে বলুন তো? আচ্ছা তাহলে আমরা বলতে পারি, এটাকে যদি বলি আমরা এন আর এটাকে যদি বলি আমরা আর, তাহলে এই 5 এর মান কি হবে বলুন তো? মানে এটাকে আমরা এন সি এন মাইনাস আর বলতে পারি কি পারি না? পারি। অর্থাৎ বামপক্ষে যদি বলি আমি এন সি আর সমান সমান, ডান পক্ষে আমরা বলতে পারি এন সি এন মাইনাস আর। ঠিক একই রকম যদি বলি 9C4 সমান সমান কি হবে ডান পক্ষে? 9C, এই যে 9-4, 9-4 সমান সমান কত? 9C, 9 থেকে 4 বাদ দিলে কত থাকে? 5, 5। মানে 9C4 আর 9C5 এর মান কি হবে? সমান হবে। তাহলে এটা একটা এমসিকিউ চলে আসতে পারে, যদি বলে যে নিজের কোনটি সঠিক, 9C4 ইকুয়াল টু 9C5, 9C4 ইকুয়াল টু 9C3, 9C4 ইকুয়াল টু 9C4, 9C4 96, কোনটা সমান হবে? এই 4 আর 5 যখন থাকবে তখন সমান হবে। বলেন তো 9C2 সমান সমান 9C কত হবে? 7, 7 রাইট। আচ্ছা এখন আমি একটা অঙ্ক, সাপোজ আমি একটা অঙ্ক করছিলাম, বললো 9টা উপাদান থেকে 7টা করে উপাদান কত উপায়ে বাছাই করা যায়, আনসার কি? 9C7 না? আবার আবার লিখি, বিন্যাস সমাবেশের ছক ছিল না, ছকের নিচে লেখেন, বিন্যাসের নিচে কি থাকবে? বিন্যাসে কি থাকবে? বিন্যাসে থাকবে সাজানো, সাজানো থাকলে বিন্যাস করবেন, শব্দ গঠন থাকলে বিন্যাস করবেন, শব্দ গঠন থাকলে বিন্যাস করবেন, আর সমাবেশ কখন করবেন? সমাবেশের সূত্র কখন প্রয়োগ হবে? যখন বলবে দল গঠন, যখন বলবে গ্রুপ গঠন,
যখন বলবে কমিটি গঠন, লেখেন খাতায় লেখেন কমিটি, যখন বলবে বাছাইকরণ, এই এগুলো যখন বলবে তখন বুঝবেন আপনি এনসিআর এর সূত্র বাছাই সমাবেশ, আর যখন বলবে সাজানো যায় বা বিন্যস্ত করা যায় তখন হবে বিন্যাসের সূত্র, শব্দ গঠনটাও বিন্যাস। এখানে গঠন থাকলেই যে সমাবেশ, খেয়াল রাখবেন পরীক্ষা হলে গঠন দিয়ে, গঠন দেখলেই যদি মনে করেন যে সেখানে সব গঠন 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 গঠন, গঠন দেখলেই তো সমাবেশ হয় না, এটা ভুল করবেন, একমাত্র শব্দ গঠনেই বিন্যাস, বাকি সব গঠনেই কি সমাবেশ। আরো কোনো প্রশ্ন আছে? স্যার পাসওয়ার্ড গঠন তো বিন্যাস তাই না? হ্যাঁ পাসওয়ার্ড বিন্যাস, পাসওয়ার্ড ফোন নাম্বার এগুলো বিন্যাস। তাহলে কারো কোনো প্রশ্ন নাই না? তাহলে পরে টপিকে চলে গেলাম, অঙ্কে চলে গেলাম। আচ্ছা অঙ্কে যাবো না, লাস্ট আরেকটা থিওরি দিই, আমি থিওরি দিতে বেশি পছন্দ করি, এখানে দৌড়ায় যাচ্ছি কিন্তু পার্সোনাল কোর্সে খুব স্লোরি যাই, এখানে তো সময়ের তারা, এই জন্য 20 ক্লাসে শেষ করতে হবে, এই জন্য তাড়াহুড়া করছি। বলে সমাবেশে ক্ষেত্রে আমরা এত কয়েকটু আগে যে থিওরি দেখলাম, আমরা কি বলেছিলাম যে 9C281 হবে না 9C7, ধরেন একটা অঙ্ক আবার আপনাকে বললো যে 9টি খেলোয়াড় আছে এর মধ্যে থেকে দুইজন করে ক্যারাম প্লেয়ার কত উপায়ে বাছাই করতে পারেন, আনসারটা কি হবে? 9C2 9C2 ফাইন। আচ্ছা আবার যদি বলে মোট আপনার ঘরে 9 জন খেলোয়াড় আছে, 9 জন খেলোয়াড় থেকে আপনি 7 জন করে হ্যান্ডবল প্লেয়ার কত উপায়ে বাছাই করতে পারেন, কতগুলা দল হ্যান্ডবল দল বানাইতে পারেন 9 জন প্লেয়ার থেকে 7 জন করে দল বানাবেন, আমরা কি জানি 9C7 আর 9C2 এর মান কি সমান, এই জন্য আমরা 9C2 করবো, 9C2 করবো, এটাই হবে আমার আনসার। আমরা একটু আগেই দেখাইছি 9C7 আর 9C2 কি সমান, এর জন্য আমরা অঙ্কে আসছে 9C7 কিন্তু আমরা 9C7 করবো না, আমরা ডাইরেক্ট লিখবো 9C7 সমান 9C2, পরে 9C2 এর মানটা বের করবো। আচ্ছা আমি আবার একটু আরেকটু প্র্যাকটিক্যালি লাস্ট প্র্যাকটিক্যালি দেখাই, প্রমাণ দেখাই 9C7 আর 9C2 কিভাবে সমান হয় তার প্রমাণটা আমি আবার দেখাচ্ছি। 9C7 এর মান কত? 9 থেকে শুরু করে একটা একটা করে 7টা উপাদান নিবো আর নিচে লিখবো প্র্যাকটিক্যাল, নিচে লিখলাম ফ্যাক্টোরিয়াল 7 আর এখানে নিচে লিখলাম কি ফ্যাক্টোরিয়াল 2, আর উপরে কি লিখবো 9 থেকে শুরু করে 7টা উপাদান 9 8 7 6 5, মানে হলো 1 2 3 4 5 আরো 2টা 4 × 3, এই হচ্ছে আমার 9C7 এর মান এটা। আর 9C2 কি উপরে নেব 2টা থেকে 9 আর একটা 8, আচ্ছা দেখি তো কত হয়, এই ফ্যাক্টোরিয়াল 7 এর মান কত, 1 থেকে 7 পর্যন্ত সংখ্যার গুণফল, তাহলে 1 থেকে 7 পর্যন্ত গুণ দেই 1 × 2 × 3 × 4 × 5 × 7। এবার যদি কাটাকাটি করি, 3 এ 3 কাটা, 4 এ 4 কাটা, 5 এ 5 কাটা, 6 এ 6 কাটা, 7 এ 7 কাটা, এগুলো বাদ রইল কি দেখেন তো 1 × 2 আর উপরে 9 × 8, দেখেন উপরে 9 × 8 মিলে গেছে আর নিচে 1 × 2 মিলে গেছে, সুতরাং আমি বলতেই পারি 9C7 আর 9C2 এর মান একই। তাহলে কষ্ট করে এই 6টা উপাদান বাড়তি লিখে আবার নিচে আরো 6টা উপাদান বাড়তি লিখে কাটাকাটি করার দরকার ছিল, দরকার ছিল না, আমার মাথায় বুদ্ধি আছে বলে আমি শর্টকাট জানি বলেই আমি করছি কি ডাইরেক্ট 9C7 বের করবো না, ডাইরেক্ট আমি 9C2 বের করেছি, আনসার এটা হয়েছে। কারো কোনো প্রশ্ন আছে? জি স্যার বলেন, প্রশ্ন বলেন স্যার। আমার প্রশ্ন, এটা যদি রিটেনে আসে সেটা আমি কি বলতে পারি? ডাইরেক্ট এলাইন এর পরে এলাইন বলতে পারেন, সর্বোচ্চ কি করতে পারেন ব্র্যাকেটে লিখে দিতে পারেন, আমরা জানি কারণ ব্র্যাকেটে লিখতে পারেন
যেহেতু এন সি আর সমান সমান এন সি এন মাইনাস আর যদি লিখে দেন তাহলে আপনি আর শেয়ার করুন কোশ্চেন করতে পারবেন আপনাকে এটা না লিখলেও আপনাকে আনসার মান দিবে কারণ কি কারণ যিনি খাতা দেখবেন তিনি জানেন যে 97 আর 92 একই জিনিস এটা উনিও জানেন তারপর আপনি সন্দেহ দূর করার জন্য সূত্র লিখে দিতে পারেন বলেন কনফিউশন ক্লিয়ার হলো স্যার ওকে থ্যাংক ইউ এবার আমরা অঙ্ক করি হ্যাঁ দেখেন প্র্যাকটিস অনুশীলনী টাইপ ওয়ান টাইপ ওয়ান টাইপ ওয়ানটা কি টাইপ ওয়ান এর নাম দিই সরাসরি এনসিআর প্র্যাকটিস ওয়ান দশজন লোক হতে সাতজন লোক কত উপায়ে বাছাই করা যায় না ভালো লাগলো না আমাদের সেটা লোভ না দিই প্রশ্ন দিই প্রশ্ন পরীক্ষার হলে আপনার অঙ্ক আছে প্রশ্ন আছে দশটা আপনি আনসার করতে বলছে আপনাকে যে কোনো সাতটা আপনি কোন সাতটা নিবেন এটা কত উপায়ে আপনি সিলেক্ট করতে পারেন আমি এক থেকে সাত দিলাম পরে তিনটা বাদ দিলাম আরেকজন বললো না আমি দুই তিন ছয় বাদ দিব বাকি গুলো নিবো আরেকজন বললো আমি ছয় সাত নয় বাদ দিব বাকি সবগুলো নিব আরেকজন বললো আমি এক দশ আর পাঁচ বাদ দিব বাকি সবগুলো নিব এভাবে অনেক ভাবে আপনি কিন্তু পরীক্ষায় আনসার করার অপশনটা সিলেক্ট করতে পারেন এখন আপনি যদি সিলেক্ট করবেন এটা কত উপায়ে করতে পারেন এটা আমি দেখেন কোশ্চেনটা লেখেন দশটি প্রশ্ন থেকে যে কোনো সাতটি প্রশ্ন কিভাবে উত্তর দিতে পারেন আনসার ডাইরেক্ট 7C টেন আনসার সরাসরি 10C টেন্সি সেভেন তো আমরা করবো না আমরা করবো কি বলেন তো কেউ একজন বলেন তো আমরা টেন্সি কত বের করবো মান আগের ক্লাসে মুখস্থ করাইছিলাম যারা করেন নাই তারা অন্যায় করছেন আগের ভিডিও দেখে নিবেন যেমন আমরা করি কাটাকাটি করি তিন দিয়ে কাটলে দুই তিন দিয়ে কাটলে তিন দুই দিয়ে কাটলে চার তিন চার বারো বারো আর দশ 120 কি আনসার তারা কোনো প্রশ্ন আছে আপনারা ক্যালকুলেটর নেন ক্যালকুলেটর নিয়ে 10C7 আঁকেন 10C7 ক্লিক করেন দেখেন 120 চলে আসবে কিন্তু বিশেষ পরীক্ষায় দুঃখজনক ভালো সত্য ক্যালকুলেটর নট পারমিটেড ছোট ক্যালকুলেটর গুলো ইউজ করা যায় একদম ছোট মানে যে দোকানে যেগুলো হিসাব করে জি 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 স্যার হইতে পারে লাভ নাই নর্মাল ক্যালকুলেটর তো আপনি এই এটা পাবেন না এনসিআর এনপিআর এর মতো নর্মাল ক্যালকুলেটর নাই তাই মনে আরেকটা অঙ্ক করাই দ্রুত করবেন বোঝার কিছু নাই 15 জন লোক কত উপায়ে নিজেদের মধ্যে করমর্দন পাবলিক কোলাকুলি করতে পারে
করমর্দন মানে কি কর কর ছাদের তালু করো আর মর্দন মানে মাজা করমর্দন মানে হ্যান্ডশেক করাকে বাংলায় করমর্দন বলে করমর্দন না হয় কারো করো ঝক্কন হলে ভালোই করো ঝাঁকি হাত দিয়ে ঘষাঘষি করে হ্যালো আসসালামু আলাইকুম হাউ ডু ইউ হাউ ডু ইউ হাউ আর ইউ বলে কি ঘষাঘষি করি নাকি ঝাঁকি দিই ঝাঁকি দিলে এটাকে করমর্দন না বলে করো ঘর্ষণ বলা উচিত ছিল অথবা কোলাকুলি মুসলমান মহানগা যেটাকে বলে পান করলাম ডন মাই এখন এই এখানে এন এর মান দেওয়া আছে 15 কোনো কনফিউশন নাই আর এর মান কত স্যার 2 2 2 এই 2 কেন 2 আমি আর রাকিব মিলে হাত ঘষাঘষি করলাম আমি আর আমি রাকিবের সঙ্গে হ্যান্ডশেক করা যে কথা রাকিব আমার সঙ্গে হ্যান্ডশেক করো একই কথা না তাহলে এটা তো বিন্যাস না যদি বিন্যাস হইতো যে আমি আগে রাকিবের উপরে মাথার উপরে হ্যান্ডশেক করছি তাহলে এটা হইতো একটা বিন্যাস আর আমার মাথার উপরে রাকিব হইতো আমি হাত বাড়া হ্যান্ডশেক করছি তাহলে এটা আরেকটা বিন্যাস দুইটা হইতো হ্যান্ডশেকের ক্ষেত্রে তো কে উপরে কে নিচে বা কে আগে কে পরে এটা গ্রহণযোগ্য না হ্যান্ডশেক হ্যান্ডশেক দুজন মিলে একটা দল দুজন মিলে যখন হাত মিলাইলাম একটা দল হইলো এই জন্য এটা কি বিন্যাস হবে না এটা সমাবেশ হবে আমার সঙ্গে রাকিব যা কথা রাকিবের সঙ্গে আমি একই কথা সুতরাং রাকিবের সাথে হ্যান্ডশেক করে মজা নাই পরিমণি থাকলে হ্যান্ডশেক করে মজা পাইতাম আনসার কি 15 কিভাবে করব নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2 আর উপরে কত 15 থেকে নিব দুইটা উপাদান একটা হচ্ছে 15 পরটা কত 14 অঙ্ক শেষ বলছে 12 জন লোক থেকে চারজন করে সদস্য নিয়ে তিনটি কমিটি কত উপায় গঠন করা যায় লোক ছিল 12 জন এম সমান সমান 12 নতুন পিতা আর সমসমান কত চার না তিন এখানে কি করবো হাতে গেলাম তো একজন আমাকে বুদ্ধি দেন উদ্ধার করেন থ্রি এনেকে তো থ্রি তাই না চার এম 12 পর্যন্ত লিখলাম এখন আমি আমাকে মোট কিন্তু গঠন করতে হবে তিনটা একটা কাজ আমাকে বলছিল 12 জন থেকে চার আমাকে বলছিল আগে 9 জন থেকে 2 জন নিব 92 2 জন নিলে আমার কাজ শেষ মানে এই এ আর বি নি সি ছিল এ থেকে এইচ পর্যন্ত 9 জন আমি দুইটাকে নিছি আমার কাজ শেষ এটা একটা বিন্যাস সরি একটা সমাবেশ কিন্তু এইখানে বলছে 4 জন করে আমি নিব আর এর মান 4 ঠিকই আছে কিন্তু আর এর মান 4 12 জন থেকে 4 জন নিলে আমার কাজ শেষ না একটা বিন্যাস সমাবেশ আমার হয় নাই আমাকে 12 জন থেকে যে কোনো 4 জন নিয়ে একটা একটা দল বানাইতে হবে বাকি 4 জন বাকি 8 জন থেকে আরো 4 জন নিয়ে আরেকটা দল বানাইতে হবে বাকি সর্বশেষ 4 জনকে অটোমেটিক আরেকটা দল অবশিষ্ট থাকে এই তিনটা দল আমাকে বানাইতে হবে এই তিনটা দলে তিনটা কমিটিতে আমার একটা সমাবেশ হবে মানে আমি 12 জন থেকে এই 4 জন দিলাম পরে আবার যে কোনো 4 জন দিলাম
পরে আবার যে কোনো চারজন দিলাম, এই বারো জনকে আমি টোটালি সিলেক্ট করলাম, কিন্তু আমি দিলাম কি চার জনের পরে তিনটা গ্রুপ নিলাম, এই সবগুলো মিলে কি একটা দল হলো। তাহলে এখন বলেন প্রথমে যে বারো জন ছিল সেই বারো জন থেকে আমি এই প্রথম চারজনকে সবসময় নিব না, আমার ইচ্ছে হলো প্রথম কমিটিতে আমি প্রথমে এই চারজনকে রাখলাম, পরে বললাম এখান থেকে এ নিলাম, এখান থেকে ই নিলাম, এখান থেকে আই আর কে নিলাম, হইতেই পারে যে কোনো চারজনকে আমি প্রথম দলটা বানাবো। তাহলে এই বারো জন থেকে আমি যে চারজন মানুষ দিতে পারি বাছাই করতে পারি কত উপায়ে? 12C4 রাইট, 12C4 দেখলাম আমি, 12C4 কাজ তো শেষ হয় নাই। ঢাকা আমি সিংচুরি মনে আছে, ঢাকা থেকে গাজীপুর আসা যায় চার উপায়ে, আবার গাজীপুর থেকে ঢাকা আসা যায় আরো তিন উপায়ে, আবার গাজীপুর ঢাকা থেকে মহাখালী আসা যায় আরো দুই উপায়ে। তাহলে 4×3×2 সবগুলোর গুণফল হচ্ছে আমার মোট কাজ, কাজের উপায়। তাহলে গুণ করতে হবে, আমি লিখি এই আমি যে বারো জন থেকে চারজন নিয়ে নিলাম, তাহলে অবশিষ্ট রইলো, অবশিষ্ট এন কত রইলো? আট জন। তাহলে এর সাথে আমার ঢাকা মামিশিং চুরি অনুযায়ী গুণ দিতে হবে আট জন। আট জন থেকে আমি নিব এখন আবার কয়জন? চারজন। যখন আটজন থেকে চারজন নিলাম, বাকি রইলো আরো কতজন? চারজন। সেই চারজন থেকে নিয়ে নেব চারজন। এই আমার তিনটা দল হইলো, এটা হচ্ছে চারজনের একটা দল, এটাও চারজনের আর একটা দল, এই হচ্ছে আমার চারজনের আর একটা দল। আমি তিনটা দল করলাম, প্রতি রাতে কয়জন করে আছে? প্রতি রাতে আছে আমার চারজন করে, এটা হচ্ছে আমার আনসার। বুঝেন না এমন কেউ আছেন? কোনো প্রশ্ন আছে কারো বলেন। কিন্তু সেটা এনসিআর উপায় হবে, সবগুলো গুণই। হ্যাঁ, সবগুলো এনসিআর, সবগুলো এনসিআর, আবার গুণ এনসিআর, আবার গুণ এনসিআর। এরকমই থাকবে না, সবসময় গুণতিক নাও হইতে পারে। তাহলে আমরা কি এরকম অঙ্ক একটা করবো কিনা? এরকম অঙ্ক আমরা না করি। আচ্ছা, কারণ এরকম করলে এটা বেশি আপার লেভেল রং হয়ে যাবে, তখন আমাদের নর্মাল লেভেলের যেগুলো পরীক্ষা আসে সেগুলো বাদ পড়ে যাবে, অনেকগুলো টাইপ বাকি আছে, মাত্র একটা টাইপ করাইছি। জি স্যার, জি স্যার, আজকে শেষ করতে হবে। হ্যাঁ জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন, প্রশ্ন বলেন। স্যার সেটা হচ্ছে এখানে কি একটা একাধিকবার রিপিট হওয়ার কি পসিবিলিটি থেকে যায় না? আবার বলেন কি? মানে এক যে কোনো একটা মানে নাম্বার এ বি সি ডি এর মধ্যে বারবার রিপিট হওয়ার একটা পসিবিলিটি থাকতে পারে? কোনো পসিবিলিটি নাই রিপিটেশন হওয়ার, রিপিটেশন হওয়ার পসিবিলিটি নাই বলেই তো এই চারজনকে আমি এখানে ব্লক করে দিছি। 12C4 করছি না আমি, ওখানে তো যে চারজন গেছে তারা গেছেই, ব্লক হয়ে গেছে, বাকি আটজন থেকে চারজন, সুতরাং রিপিটেশন হওয়ার কোনো সুযোগই নাই। আমরা এনপিআর করছিলাম মনে আছে আগের অধ্যায়ে, রিপিটেশন হয়েছিল? হয় নাই, সুযোগই নাই। স্যার এখানে প্রশ্ন অনুযায়ী যদি এবিসিডি তে ভাগ না করা থাকতো তাহলে সেই ক্ষেত্রে তো রিপিটেশন হওয়ার একটা পসিবিলিটি ছিল না? কোনো পসিবিলিটি নাই, কারণ আমি তো যে কোনো চারজনকে আগে দিয়ে দিছি, বারো জন থেকে আমি তো যে কোনো প্রতিবার বা 12C4 এর মান কত ধরেন 40 বললাম, এই 40 এর জন্য প্রতিবার প্রত্যেকটা উপায়ে আমি যে চারজনকে নিছি, ধর এ নিলাম, বি নিলাম, আই নিলাম, কে নিলাম, ওই এ আর আই যে চারকে রেখে বাকি 8C4 এবং বাকি 4C4 করবো, এই 40 এর মধ্যে এক নাম্বার উপায় হচ্ছে এটা। আবার ওই এ কি আই যে এই চারজনকে বাদ দিয়ে অন্য যে কোনো চারজনকে নিয়ে আবার আমি কিন্তু 8C4 করবো, সুতরাং রিপিটেশন হওয়ার কোনো সম্ভাবনা নাই। জি স্যার, থ্যাংক ইউ। টাইপ টু এর নাম হচ্ছে একাধিক ধাপে সমাবেশ, একাধিক ধাপে।
কেমন? মোট কত উপায়ে প্রশ্নের উত্তর দিতে পারবে? কেউ একজন আমার আগে বলে ফেলেন দেখি পারেন কিনা। 5C4 7C2 রাইট, খুব সহজ। এ বি সি ডি ই এফ জি এইচ বলছে প্রথম পাঁচটা, এখান থেকে দিলাম আমি যে কোনো চারটা, এই পাঁচটা থেকে চারটা সিলেক্ট করার উপায় কি? 5C4 ঢাকা মানসিক স্থির অনুযায়ী গোল, আমাকে মোট দিতে হবে কয়টা? ছয়টা। আমি আনসার করে ফেলছি অলরেডি কয়টা? চারটা। তাহলে আমাকে আরো আনসার করতে হবে কয়টা? এটা বুঝলাম ওপরে কত জানি না, আমি মোট দিলাম কি, এখানে দিলাম চারটা আনসার করলাম, আর এখানে আনসার করলাম আমি কি দুইটা, মোট ছয়টা আমি আনসার করলাম, তাই নি শেষ। কিন্তু এইখানে আমি কয়টা থেকে দুইটা আনসার করব? 1 2 3 4 5 6 7 এই সাতটা থেকে দুইটা আনসার করব না? জি স্যার। জি স্যার, সাতটা থেকে দুইটা। জি স্যার, থেকে দুইটা করব। কেন? আমি যে এখানে পাঁচটা থেকে চারটা করছিলাম, একটা বাকি রয়ে গেছিল না? ধরেন আমি এ বি ডি ই আনসার, আমি এ বি ডি ই আমি আনসার করছিলাম, সিটা বাকি রয়ে গেছিল, তাহলে আমি এই সি তো এখানে আনসার করতে পারি। আমি এই ছাড়টা থেকে নিলাম একটা, এস নিলাম আর এই সিটাকে আমি নিলাম, হইতেই পারে। তার মানে এখানে যে কোনো একটা বাকি থাকবে না, সেই একটা এই সাতটার সাথে যোগ হবে, মোট থাকবে আটটা, আটটা থেকে আমি দুইটা আনসার করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই যেখানে বলছে দেখেন চারটি অবশ্যই আনসার করতে হবে, অবশ্যই মানে কি? কমপক্ষে চারটি, চারটি অবশ্যই, কথাটা মানে কি বলেন তো? অবশ্যই শব্দটা না থাকলে কিন্তু আবার 7C2 হইতো, অবশ্যই দিয়ে পেস্টটা লাগাই দিছে। এই করে ট্রিকি আনসার, এগুলো আপনাদের পরীক্ষায় খেয়াল করবেন না, আপনারা খেয়াল করতে হবে। বলছে পাঁচটি থেকে চারটি অবশ্যই আনসার করতে, মানে কি কমপক্ষে, কমপক্ষে চারটি অবশ্যই আনসার করতে হবে। বুঝতে পারছেন এখন বিষয়টা? আসসালামু আলাইকুম ভাই। সালাম, ভালো আছেন ভাই? হ্যাঁ, একবার আসছিলাম, আপনি খুব মনোযোগ দিয়ে ক্লাস করাচ্ছেন দেখে আর তখন নোট করি নাই, এখনো দেখলাম বেশ সুন্দরভাবে ক্লাস করাচ্ছে, ক্লাসগুলো খুব ইজি হয়ে যাচ্ছে ভাই, কারণ পারমুটেশন এবং কম্বিনেশন অনেক সায়েন্সের ছেলেরাও বুঝতে পারে না বা বুঝে না অনেক সময়, তারপরে যে ফর্মুলেশন কম্বিনেশন থেকে প্রতিবারই অঙ্ক আসতেছে। হ্যাঁ, এটা আসছে প্রিলি রিটেল দুইটাতেই আসতেছে, কাজে প্রতিবার করার কোনো উপায় নাই। আর আজকে আপনারা দেখে মনে হচ্ছে অনেক পরিশ্রম গেছে সারা দিনে ভাই, অনেক পরিশ্রম গেছে মনে আপনার। আরে ভাই বলে না, পরিশ্রম করব বলে যুদ্ধ নেমেছি, লুঙ্গি কাঁচা বেঁধে নেমেছি। না ঠিক আছে ভাই, ক্যারি অন করেন, ইনশাআল্লাহ পরে কথা হবে না, আমি আসছি, সমস্যা লাইনে আছি।
এখন যদি বলতো পাঁচটি থেকে কমপক্ষে চারটি, তাহলে হয়তো আনসার এটা, আনসারটা কত নিজেরা ক্যালকুলেশন করে বের করবে, একটু আগে যেভাবে বুঝছিলাম। আবার যদি বলতো যে পাঁচটি থেকে ঠিক চারটি আনসার করতে হবে, পাঁচটি থেকে ঠিক চারটি আনসার করতে হবে, প্রথম পাঁচটা থেকে আমি চারটে আনসার করতে হবে, বাকি একটাতে থাকবে সেটা আমি পরে আর আনসার করতে পারবো না, ওইটা বাদ, তখন কিন্তু আমাকে ওই বাকি সাতটা থেকে দুইটা আনসার করতে হবে। এটা হচ্ছে একটা আনসার। আরেকটা হবে কি, ফাইভ সি ফোর ইন্টু এইট, তখন এইট থাকবে না, তখন সাতটা সাতটা থাকবে, সেভেন সি টু, এটা হবে তখন আনসার, আনসার হবে দুইটা। যদি বলে পাঁচটি থেকে চারটি বা ঠিক চারটি, তখন হবে এইটা আনসার। আর আগে যেটা করছিলাম যে পাঁচটি থেকে কমপক্ষে চারটি অবশ্যই আনসার করতে হবে, তাহলে পাঁচটা থেকে চারটা আনসার করে এইভাবে ছিল উপায়। আমরা এই কমপক্ষের অঙ্ক আরেকটা করাই, এই কমপক্ষের অঙ্ক আরেকটা আরেক ভাবে করানো যায়। এই এক ধাপে করাইলে আমরা কমপক্ষের অঙ্ক, কমপক্ষের অঙ্ক আরেক উপায়ে করানো যায়, সেটা তখন আপনাদের বুঝতে আরো সহজ হবে। ছক পরে দুই ধাপে করা যায়, সেটা একটা করাই। আর এই অঙ্কটা আমি ডিসকানেক্ট করে দিলাম, পরের অঙ্কটা একটু বোঝার চেষ্টা করবো, যদি একটু কাইন্ডলি ডিটেইলে করাইতে। আবার বলেন জোরে। মানে আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম এই লাস্ট যে অঙ্কটা, চার নম্বর অঙ্কটা, তো পরে যেটা করাবেন স্যার এটা একটু বোঝার চেষ্টা করতেছি। এটা এটা না এটা না স্যার, মানে আপনি এখন যেটা করাবেন স্যার ওইটাই একটু কাইন্ডলি যদি ডিটেইলে করেন। আমি এখানে দুইটা করাইছি, প্রথমে ছিল পাঁচটি থেকে কমপক্ষে চারটি আনসার করতে হবে, মানে সে ইচ্ছা করলে পাঁচটা থেকে পাঁচটা আনসার করতে পারে, অপশন আছে তার, তার মানে পাঁচটি থেকে কমপক্ষে চারটা আনসার করলে কি করতে হবে, এই ফাইভ সি ফোর হবে পাঁচটা থেকে চারটা। পরে ওই যে সাতটা বাকি আছে, ওই সাতটার সঙ্গে ওই যে যেটা আনসার করে না এখানে, ওই একটা মিলে আটটা হবে, ওই আটটা থেকে সে দুইটা আনসার করবে, এটা ছিল প্রথম উপায়। যদি বলতো কমপক্ষে চারটি আনসার করতে হবে তাহলে, আর যদি ফিক্স করে দিত বলতো যে প্রথম পাঁচটা থেকে আমাকে চারটি ঠিক চারটা আনসার করতে হবে, আর পরে সাতটা থেকে দুইটা আনসার করতে হবে, তাহলে আনসার হতে এটা স্যার ক্লিয়ার। তাহলে ওই সেভেনের সাথে এক যোগ করব না? হ্যাঁ, এখানে সেভেনের সাথে এক যোগ করতে হবে, যেটা বাকি ছিল সেটা এক যোগ করতে হবে এখানে। জি স্যার ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে এখানে প্রশ্নে শুধু ঠিক শব্দটাই থাকবে আর অন্য কিছু থাকবে না স্যার? না, অন্য কিছু থাকবে না, মানে ওটা ধরে নিতে হবে যে ঠিক সাতটা থেকে আমি করতে হবে। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। ফাইভ এর পূর্বে হলে কি হলে ভালো? আবার বলেন স্যার। ওখানে লেখা আছে যে ঠিক চারটি লেখা হয়েছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে স্যার ভুল হতে পারে আমার, যে ঠিক পাঁচটি থেকে চারটি অবশ্যই করতে হবে। হ্যাঁ, পাঁচটি থেকে তো প্রথম পাঁচটা থেকে ঠিক চারটাই নিতে হবে, এক্স্যাক্টলি চারটা আমি আনসার করব। প্রথম পাঁচটা থেকে এ থেকে এই পর্যন্ত পাঁচটা, এই পাঁচটা থেকে আমি চারটা আনসার করব, ফাইভ সি ফোর। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর বাকি থাকবে সাতটা, মোট ছিল বারোটা, বারোটা থেকে পাঁচটা চলে গেল, বাকি রইল কয়টা, সাতটা। এই সাতটা থেকে আমি দিব কয়টা, দুইটা। যখন ঠিক থাকবে তখন আমি দিব সাত সেভেন সি টু, আর যখন বলবে কমপক্ষে, কমপক্ষে চারটা প্রথম পাঁচটা থেকে, তখন আমি এই উপায় করতে পারি, কমপক্ষে আরেকটা অঙ্ক করাচ্ছি, কমপক্ষে না, আমরা এখন আবার সর্বোচ্চ দিয়ে করি, সর্বোচ্চ এই সেম অঙ্কটা আমরা সর্বোচ্চ দিয়ে করি। হ্যাঁ, সর্বোচ্চ দিয়ে করি, এটা একটু একাধিক তারপর সর্বোচ্চ চারটি না, আমি সর্বোচ্চ তিন দিলে সেই মন বরাবর লেখেন, বারোটি থেকে মোট ছয়টি, বারোটি থেকে ছয়টি উত্তর করতে হবে, করতে হবে লিখে দাঁড়ি দাঁড়িয়ে দিয়ে লিখেন, প্রথম পাঁচটি থেকে সর্বোচ্চ তিনটি
প্রশ্নের উত্তর দিতে হবে, দিতে তখন হরবে হবে না, তখন শব্দটা হয়ে যাবে দিতে পারবে। প্রথম পাঁচটি থেকে সর্বোচ্চ তিনটার উত্তর দিতে পারবে। এখন বলে মোট কত উপায়ে আনসার দিতে পারে, মোট কিভাবে করা যায়? 5C3 আর 7C3 বলেন, আবার বলেন স্যার। 5C3 করে ওই সেটা বা 7C3 ভাবে করা দেন স্যার। না হবে না, এটা কারণ আছে বলতেছি। এটা হচ্ছে টাইপ 2, একাধিক ধাপ, একাধিক ধাপে সমাবেশ। একটা ছক লেখেন, পদ্ধতি এক এক নম্বর পদ্ধতি কি? আমি যদি বলি প্রথম পাঁচটা থেকে সর্বোচ্চ তিনটা প্রশ্ন উত্তর দেওয়া যায়, আমি যদি বলি প্রথম পাঁচটা থেকে আমি একটাও দিলাম না, পরের সাতটা থেকে আমি ছয়টা দিলাম, কেউ না করবে আমাকে? আমাকে বলছে প্রথম পাঁচটা থেকে আমি সর্বোচ্চ তিনটা দিতে পারবো, আর আমার ইচ্ছা হয়েছে আমি প্রথম পাঁচটা থেকে একটাও দিলাম না, আমি কি ওদের শর্ত ভঙ্গ করেছি? জি, প্রথম পাঁচটা থেকে ছটা আমি তিনটা দেন নাই। না, প্রথম পাঁচটা থেকে আমি একটাও দিলাম না, কোনো সমস্যা আছে? ওরা কি আমাকে না করছে যে প্রথম পাঁচটা থেকে একটাও দেওয়া যাবে না? না ভাই, না করে নাই, তাহলে আমি দিলাম না একটাও। আমি দেখলাম প্রথম পাঁচটা থেকে প্রথম পাঁচটি থেকে পারবে দিন, আর পরের সাতটি থেকে ছয়টি। আচ্ছা, প্রথম পাঁচটা থেকে শূন্যটা নেওয়ার উপায় কি? 5C0 ইন্টু ওই ঢাকা মানসিক থিওরি ইন্টু পরের সাতটা থেকে ছয়টা আনসার করার উপায় কি? 7C6। আর কোনো প্রশ্ন আছে? নাই। আচ্ছা, দ্বিতীয় পদ্ধতি কি হতে পারে? প্রথম পাঁচটি থেকে একটি, পরের সাতটি থেকে পাঁচটি, উপায় কি? পাঁচটা থেকে একটা 5C1 ইন্টু সাতটা থেকে পাঁচটা 7C5। মানে এইটা এক এক করে বাড়তেছে আর এটা এক এক করে কমতেছে, জানো? শূন্য আর ছয় যোগ করে যোগফল ছয়টা, আমাকে আনসার করতে হবে ছয়টা বলছিল। তাহলে শূন্য আর ছয় যোগ করে ছয়, একা পাঁচ যোগ করে পাঁচ, পরেরটা কি হবে বলেন তো? দুই আর চার যোগ করে ছয়, পরেরটা কি হবে? তিন আর তিন যোগ করে ছয়। তিন নম্বর উপায়টা কি? প্রথম থেকে প্রথম পাঁচটা থেকে হবে কয়টা? দুইটা, আর পরের পরের পাঁচটা থেকে হবে চারটি। 5C2 ইন্টু 7C4। আরো কি করতে পারবো না পারবো না, আরো কোনো উপায় আছে? আছে তো, পারবো। প্রথম পাঁচটা থেকে আমি দুইটা নিছি, প্রথম পাঁচটা থেকে একটা নিছি, পারবো। প্রথম পাঁচটা থেকে একটাও নেই নাই, প্রথম পাঁচটা থেকে আমাকে বলছে সর্বোচ্চ আমি তিনটাও নিতে পারবো, তাহলে তিনটা নিবো এখন। আমি আমার ইচ্ছা হয়েছে, আমার আগুচ্ছে, আমি বলছি প্রথম পাঁচটা থেকে আমি তিনটা নিবো, তাহলে পরের যে সাতটা ছিল সেখান থেকে কয়টা নিবো? আরো তিনটা, তিনটা, তিনটাই, মোট ছয়টা, এই তিন আর তিন ছয়। তাহলে এখানে প্রথম থেকে হবে
প্রথম পাঁচটা থেকে হবে তিনটা আর পরের সাতটি থেকে হবে তিনটা পরের সাতটি থেকে হবে তিনটি রাইট আচ্ছা বলেন এই ফাইভ সিক্স এর মান হচ্ছে ওয়ান আর সেভেন সিক্স এর মান কত সেভেন সেভেন সিক্স মানে কি পরে লিখতেছি যারা বোঝেন নাই পরে লেখাচ্ছি কেন সেভেন সি সিক্স এর মান সেভেন সি সিক্স কিভাবে সেভেন সি ওয়ান হয়েছে দেখাইছি ছয় আর এক যোগ করে সাত এই জন্য মিলছে ঠিক আছে বা সাত থেকে ছয় বিয়োগ করলে এক এই জন্য কিন্তু এই সেভেন সি ওয়ান এর মান কিভাবে অনলি সেভেন হইলো আর এই সেভেন ফাইভ সিক্স এর মান কিভাবে শুধু ওয়ান হইলো একটু পরে দেখাচ্ছি এটা করি ফাইভ সি ওয়ান এর মান কত ফাইভ সামথিং সি ওয়ান এর মান সামথিং এক্স সি ওয়ান এর মান এক্স দশ সি ওয়ান এর মান দশ কেন আমি পরে দেখাচ্ছি সেভেন সি ফাইভ এর মান কত সেভেন সি টু কত ফাইভ ইন্টু সেভেন সি টু এর মান কত উপরে দুইটা সেভেন ইন্টু সিক্স থেকে দুইটা ফাইভ ইন্টু ফোর নিচে নিলাম দুই ইন্টু সেভেন সি ফোর এর মান কত উপরে নেব চারটা এই সেভেন সি ফোর আর সেভেন সি থ্রি একই না তিন আর দুই কাটাকাটি করা যায় ছয়ের সাথে এদিকে দুই দিয়ে দুই কাটলে দুই পাঁচ দুগুণে দশ এদিকে হচ্ছে পাঁচ সাত পঁয়ত্রিশ আট দশ তিনশো পঞ্চাশ আমরা লিখতে পারি এটাও একই গুণ হয় তাহলে যোগ করবো কেন এখন যোগ করবো কেন দল হিসাবে আছে এজন্য হিসাবে এখানে টোটাল নাম্বার অফ কম্বিনেশনটা বোঝানো হয়েছে ধাপে ধাপে টোটাল টোটাল শব্দটি এখানে গুরুত্বপূর্ণ মিউট করে দেন আমি বলে দিচ্ছি ঢাকা ময়মনসিংহ থেকে আবার একটু ব্যাখ্যা করি হ্যাঁ বলছিল ঢাকা থেকে গাজীপুর বর্ষাকালে আসা যায় তিন উপায়ে আর গাজীপুর থেকে ময়মনসিংহ আসা যায় দুই উপায়ে তাহলে বর্ষাকালে রাস্তা ভেসে গেছে আবার গাজীপুর থেকে ময়মনসিংহ যায় তিন উপায়ে কারণ কি আমার এখানে গুণ করছি কারণ আমার সম্পূর্ণ কাজ তো হয় নাই সম্পূর্ণ কাজ ছিল ঢাকা থেকে ময়মনসিংহ আসা অর্ধেক কাজ ছিল ঢাকা থেকে গাজীপুর আসছি বাকি অর্ধেক কাজ হচ্ছে গাজীপুর থেকে ময়মনসিংহ আসছি যখন আমি পুরো কাজ করে ফেলছি ছয়জন ঢাকা থেকে ময়মনসিংহ আসা হচ্ছে আমার পুরা কাজ পুরা কাজ যদি আমি বর্ষাকালে করি ছয় উপায়ে শীতকালে করি বারো উপায়ে দুইটা কি যোগ হবে আর গুণ হবে না ঠিক একই রকম
এখানে সম্পূর্ণ কাজ কি ছয়টা আনসার করা, আমি এখানে ছয়টা আনসার করছি না, এখানে এখানে করছি ছয়টা, মোট তো ছয়টা করে ফেলছি আনসার, মানে মোট কাজ আমার হয়ে গেছে। এই জন্য মোট বর্ষাকালে আনসার করছি ছয়টা, আবার মোট শীতকালে আনসার করছি 105টা, হেমন্তকালে 350টা, শরৎকালে 350টা। এই জন্য আমি আলাদা আলাদা গুলাকে যোগ করবো এখন, বুঝতে পেরেছেন? যদি না বুঝতে পারেন তাহলে আমি দুঃখিত, পৃথিবী কেউ আপনাকে বুঝাইতে পারবে না। তাহলে আনসার কি হবে, যোগ করবো 7 + 105 + 350 + 800 = 800 = 800 = 800 = 12 = 800 = 12 এটা হচ্ছে আমার আনসার, 812 হচ্ছে না? Type 3 যখন উপাদানে, যখন টাইপ থ্রি নাম কি, যখন প্রদত্ত উপাদানে রিপিটেশন থাকবে, যেমন আপনাকে বলা হলো থেসিস শব্দটির অক্ষরগুলো থেকে প্রতিবারে 8টি করে নিয়ে বাছাই সংখ্যা নির্ণয় করো। টাইপ 3 এর 1 নম্বর অঙ্ক থেসিস, শব্দটির বর্ণগুলো থেকে প্রতিবারে 4টি করে নিয়ে বাছাই সংখ্যা কত হবে? আচ্ছা দেখেন এখানে এস কিন্তু দুইবার আছে, এস আমাকে ঝামেলা করে দিচ্ছে, কিন্তু এখানে এস এস যদি দুইবার না থাকতো কোন প্রবলেম ছিল না, কিন্তু যখন এস উপাদানে, প্রদত্ত উপাদানে রিপিটেশন হয়ে গেছে, তখন আমি যখন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার নিলাম, কি হইলো, টি এইচ ই এস, এটা একটা শব্দ হইলো, একটা দল হইলো। আবার আমি বললাম কি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার আর 6 নাম্বার, আমার কম্পিউটার কিন্তু গুনতেছে কি এই এস আলাদা এই এস আলাদা, কম্পিউটার মনে করতেছে, সে তো জানে না যে তুই একই জিনিস, সে গুনতেছে আমি 1 নং পজিশন 2 নং পজিশন 3 নং পজিশন আর 6 নম্বর পজিশন, আমি আলাদা একটা নতুন একটা দল বানাইলাম, কি পাইলাম আমি, 1 নম্বরে টি, 2 নম্বরে এইচ, 3 নম্বরে ই, 6 নম্বরে এস। বাহ, কম্পিউটার তো খুশি, দুইটা দল আমি বানিয়ে ফেলছি, কিন্তু আসলে যে দুইটা দলই একই দল, কিছু 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 সংখ্যা যে ঘাটতি হবে এটা তো কম্পিউটারের মাথায় নাই, কিন্তু আমরা তো মানুষ, আমরা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা তো বুঝি
যে এই এফ আর এস যে দুটি পিটিশন নিছে তার মানে এই ডাইরেক্ট 64 লিখলে হবে না, 64 লিখলে কি হবে, এরকম একই জিনিস একাধিক বার চলে আসবে। কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? উপায় নাম্বার এক কি করা যায়, প্রথমত কি করা যায়, আমি মনে করলাম এই দুইটা এস নিলাম, মোট তো চারটা নিব না, মোট চারটা নিব মানে কি আমি এই দুইটা এস এর দুইটা নিলাম, দুটি এস আমি নিলাম মানে কি এস এস নিলাম ও বাকি দুটি ভিন্ন ভিন্ন। একটা উদাহরণ দিয়ে, এটা উদাহরণ কেমন হতে পারে বলেন তো, টি এইচ এস এস এটা কিন্তু একটা দল, টি এইচ এস এস এটা কিন্তু একটা দল হইলো আমার, এটা হচ্ছে আমার একটা উপায়। তাহলে বলেন তো দুইটা এস আছে, দুইটা এস থেকে দুইটা এস বাছাই করা যায় কত উপায়ে? 2C2 রাইট, 2C2 ইনটু ঢাকা মিশন থেকে ইনটু বাকি দুইটা এস দিলে বাকি থাকবে কয়টা? চারটা। চারটা চারটা থেকে নিব কয়টা? দুইটা দুইটা, কারণ মোট ঠিক হয়তো আমার চারটা, অলরেডি দুইটা নিয়ে নিছি, দুইটা এস নিয়ে নিছি আর বাকি দুইটা নিব, চারটা থেকে দুইটা নিব। এটা না বুঝতে পারার গ্রাম কলাম নাই, পরেরটা বুঝবেন না, এটা বুঝেন নাই কি একটু থামেন, এখানে একটু থামেন স্যার, ফোর সিটু আর একবার বলেন স্যার, ফোর সিটু দুইটা এস আমি নিয়ে নিছি, বাকি চারটা থেকে দিলাম আরো দুইটা, লিখে দিছি বাকি দুইটি ভিন্ন ভিন্ন, প্রথম দুইটা এসে আমি দিলাম বাকি দুইটা কি দিলাম ভিন্ন নিলাম। স্যার আমি এটু কিছুই বুঝি নাই, কিছুই বুঝেন নাই, আগেটা বুঝছিলেন না স্যার, আগেটা যদি আবার বুঝাতেন। জি স্যার, আগেটা বুঝছিলেন কিনা বলেন না? আগেটা স্যার আমি শুধু উঠাইছি, আমি ভিডিওটা পরে আবার দেখে নিব স্যার, তাহলে আমি সম্পূর্ণটাই উঠাইছি স্যার, মানে বক্সে যা যা ছিল আমি সম্পূর্ণ, তাহলে আপনি পরেরটা ভিডিওটা স্টপ করে করে একটা লাইন শোনার পর পজ করে করে চিন্তা করবেন, করে করে বুঝবেন, তাহলে আপনি বুঝবেন, কারণ আচ্ছা স্যার এইচএস লো যদি আমি যাই তাহলে শেষ করতে পারবো না, তো শেষ করতে হবে, তোমাকে শেষ করতে হবে। জি স্যার। আচ্ছা, তারপরে যেটা আপনি রিকোয়েস্ট করেছেন আমি আবার একটা বলি, এটা হচ্ছে আমাকে বলছে যে এই ছয়টা উপাদান আছে, ছয়টা উপাদান থেকে আমি চারটা উপাদান নিয়ে আমি দল বানাবো, এখন ছয়টা থেকে যে আমি চারটা নিব, এখানে তো দুইটা প্রদত্ত উপাদানে দুইটা জিনিস একরকম মানে রিপিটেশন আছে, রিপিটেশন যখন থাকবে তখন আমার বাছাইয়ের উপায় গুলো কি আলাদা করে ফেলতে হবে, মানে এই দুইটা এস আমি একবার নিলাম আর বাকি দুইটা নিলাম কি আলাদা আলাদা, মোট তো আমাকে চারটা নিতে হবে, এটা তো শিওর, মোট নিতে হবে চারটা। জি স্যার, মোট চারটা। এখন আমি এমনও করতে পারি যে দুইটা এস দিয়ে রিপ্রেশন আছে, দুইটাকে আমি নিয়ে নিলাম, নিয়ে বাকি গুলা থেকে আরো দুইটা নিলাম, এভাবে আমি চারটা বড় নিতে পারি, এটা নিচ্ছি, এখানে দুইটা এস নিচ্ছি আর বাকি দুইটা নিচ্ছি, এই চারটি নিচ্ছি। জি স্যার, এই উপায়টা হচ্ছে এটা, তাহলে দুইটা এস থেকে দুইটা এস নেওয়া যায়, 2C2 উপায়, এটা কি বুঝছেন? জি স্যার। আচ্ছা, দুইটা যখন এস নিলাম বাকি মোট উপাদান আছে কয়টা এখানে? চারটার দুইটা, চারটা, চারটা থেকে আমি নিতে হবে কয়টা? দুইটাই। কেন দুইটা? আগে দুটো চলে গেছে, আগে তো দুইটা এস নিয়ে নিছি আমি আর বাকি দুইটা, তাহলে এখন আশা করি বুঝছেন সবই। জি স্যার। আচ্ছা, এটা আর কি উপায় করতে পারি বলুন তো,
2c1 into 4c3 na sankha bolbo na upay bolen korte pari ekhon amra bolte parbo na ami expression chai na dui ta x thakbe na emon ekta dol chai dui ta x ami rakhbo na dui ta x ke ami mishay ekta banay rakhbo ekta x ke ami i kore dilam sob gula bhinno bhinno korbo na eta korte pari na ami arekta upay hoyte paren na ji sir hote paren তাহলে এখন তো বর্ণ আছে মোট পাঁচটা তাহলে এই পাঁচটা থেকে আমি দুইটা দুইটা না এখন এই পাঁচটা থেকে দিব কয়টা চারটা স্যার তিনটা চারটা আমাকে মোট চারটা নিতে বলা হইছে সুতরাং এখন আমি এই পাঁচটা থেকে দেব চারটা তাহলে কি আমরা সবগুলো ভিন্ন সবগুলো ভিন্ন সবগুলো ভিন্ন লিখে কি থাকে বলুন তো কি থাকে এইচ থাকে বানাইলে ভুলে যাবে বানাইলে একই জিনিস রিপিটেশন হয়ে যাবে কেন বলেন তো কে বলতে পারেন যে বলতে পারেন তাকে সে ধরে নিব হিরো অফ দা ডে হবে আমি এখন বলছি ডাবল এস নিবো না একটা এসও নিবো না এখানে তো আমরা একটা এস দিতে পারি আমি বলছি এখন এমন ভাবে করতে চাই যে একটা এসও নিবো না বাকি চারটাই নিবো আমি সবগুলো ভিন্ন বলেন কি বলতে চাইছেন সবগুলো কে বলছেন এই কথাটা আমি রুসাব আচ্ছা আরেকজন কি বলতে চাইছেন আমি বলতে চেয়েছি যে এখানে যে উপায়ের কথা বলা হয়েছে যে সবগুলো ভিন্ন এই উপায়টা তো অলরেডি হয়েই গেছে তাহলে আমি আবার কেন সবগুলো ভিন্ন এটা উপায়ের ভিতরে আমি ইনক্লুড করব আচ্ছা ওকে কে বলছেন আপনি কথাটা আমি কানিজ ফাতেমা সোমা বলছিলাম আচ্ছা আরেকজন কি বলে কৃষিবিদ কানিজ ফাতেমা সোমা আরেকজন কি কি বলতে চাইছেন আপনারা সবাই হিরো অফ দা ডে তিনজন যৌথ ভাবে হিরো অফ দা ডে কথা সঠিক 100% সঠিক লাস্টে কে বলেছেন তার নামটা বলেন তো স্যার আরাফাত ইসলাম থ্যাংক ইউ আপনি আরাফাত কোথায় পড়েছেন কি কোন সাবজেক্টে স্যার এমআইএসটি তে সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং তো আপনি তো পারারই কথা আর সমাপক তো চিনি প্রথম যে চৌধুরী রুসাব আপনি জন্য কিসে পড়েন পড়েছেন কাসারন ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং অস্টেল তো দেখা গেল সবাই প্রকৌশলী কৃষিবিদ চিকিৎসক প্রকৃতির মধ্যে পড়ে গেছেন সবাই তো whatever আমি এটা কেন নিচ্ছি না জানেন এই যে এই চারটা কেন নিচ্ছি না জানেন এই চারটা তো এর ভিতরে লুকিয়ে আছে এই যে পাঁচটা আলাদা আলাদা এই পাঁচটা আলাদা আলাদার মধ্যেই তো আমি এই সিঙ্গেল সিঙ্গেল চারটা যে কোনো চারটা নিব তাই না সিঙ্গেল সিঙ্গেল যে কোনো চারটা যখন আমি নিব তখন তো আমি এই টি এইচ ই আই বিধি করে এখানে এখানে একটা উপায় কি এটা একটা এটার মধ্যে একটা উপায় লুকিয়ে লুকাইতো আছে কি টি এইচ ই আই লুকাই আছে না এই পাঁচটা থেকে যে কোনো চারটা তাহলে আমি যে কোনো চারটা নিয়েছি ভুল করেছি না ভুল করিনি তো তার মানে এস ছাড়া যে উপায়টা টি এইচ ই আই এটা এটার মধ্যে লুকিয়ে আছে কতগুলো আপনাদের কাছে খুব কঠিন মনে হচ্ছে কিন্তু যখন আপনারা এই বইয়ের কয়েকটা অঙ্ক করবেন বইটা কিনে কয়েকটা অঙ্ক করবেন
তখন দেখবেন আপনাদের কাছে এগুলো খুব ইজি মনে হবে, আর এগুলো তো একদম পানিবাদ। আসলে তো তাই, প্রথম শুনছেন তো কঠিন মনে হচ্ছে, আপনারা পরবর্তীতে ঠান্ডা মাথায় সারা রাত 4টা পর্যন্ত ভিডিওটা রিভিউ করবেন, অঙ্ক নিয়ে বসবেন, বই নিয়ে বসবেন, আর ভিডিওগুলো রিভিউ করবেন, দেখবেন আপনারা পারবেন, ইজিলি বুঝবেন। যখন মোটরসাইকেল চালানো শুরু করেন তখন মনে হয় খুব কঠিন, কারণ একই সঙ্গে মাথা কাটাইতে হয় ক্লাচে বাম হাতে, একই সঙ্গে ডান হাতে, একই সঙ্গে বাম পায়ে গিয়ারে, আবার একই সঙ্গে ডান পায়ে ব্রেকে, ওমা গো, চারটা একসাথে কন্টিনিউ করা খুব কঠিন। যখন আপনি বুঝে যাবেন, হ্যাঁ যখন আপনি বুঝে যাবেন তখন আপনাকে আর বলে দিতে হবে না, অভ্যাসে আপনার ক্লাস চলে আসবে, সামনে বিপদ দেখলে অটোমেটিক আপনার ব্রেকে পা পড়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমার অঙ্কের আনসার। শেষ, কিভাবে ফাইভ হলো? প্র্যাকটিক্যালি করে দেখাবো এগুলো থেকে কিভাবে 11টা বাসাই করা যায়, দেখাবো করে, দেখাই মজা লাগবে, আপনারা এনজয় করবেন। বিশ্বাস আমার উপর নির্ভরতা কদমাদির উপর নির্ভরতা আরো একটু বাড়বে, বলবে যে আমার ওই আইমান সাদিক দরকার নাই, সোলাইমান সুমন দরকার নাই, আমার তো কদম আলী ভালো, গ্রাম থেকে উঠে আসছে কদম আলী, সহজ সরল মানুষ, সে তো সত্য কথা বলে, মিথ্যা বলে না। দেখেন তো এই যে এইটাই প্রথম টাইপটা কি ছিল, দুইটা এস নিবো আর বাকি আলাদা আলাদা নিবো, দেখেন ছয়টা হয় কিনা, আমি দুইটা এস নিলাম, নিলাম এস এস, পরে নিলাম কি দুইটা টি আর এইচ, নিলাম এস এস, নিলাম টি আর ই, নিলাম এস এস, নিলাম টি আর আই, নিলাম এস এস, নিলাম এইচ এবং ই, নিলাম এস এস এইচ আই, নিলাম এস এস ই আই। আর কি কেউ কোনো দল বানাইতে পারেন দুইটা এস সহ সাইডের বাইরে? পারবেন না। আচ্ছা, এই পাঁচটা কেন ওই দেখি সিঙ্গেল সিঙ্গেল নিয়া, টি এইচ ই এস একটা দল, টি এইচ ই আই একটা দল, এইচ ই এস আই একটা দল, তারপর টি ই আই এস আর একটা দল, রিপিট হয় নাই কিন্তু, দেখেন রিপিট হয় নাই। আরেকটা আছে PHIS, right? PHIS, HIS, চমৎকার, কে বলেছেন? তানজির স্যার। কি? তানজির হায়দার স্যার। সাকাত হোসেন তানজির নাকি তানজির হায়দার? তানজির হায়দার। কিসে পড়েছেন আপনি? ম্যাথে স্যার। আচ্ছা, ম্যাথের লোক পড়ারই কথা। তাহলে দেখেন পাঁচটা, আর কি কোনো দল পাবেন কান্নাকাটি করেও? পাবেন না। এই ছয়টা থেকে এই হচ্ছে চারটা দল গঠন করা যায়, কি মজা লাগছে? ওকে, তাহলে বুঝে দিলাম, সবচেয়ে কঠিন নম্বর ছিল কিন্তু এটা, রেপ্রিলিতে আসার সম্ভাবনা খুব কম, প্রিলি নম্বর এখন আপনারা পারবেন, সব পারবেন। আচ্ছা, এই 48 রিটেনে কিছু অঙ্ক করাবো নাকি প্রিলি অঙ্কটা করা, 41 প্রিলি অঙ্কটা করা শেষ করে দিব?
প্রশ্নটা বের করেছি ভাই বলেন তো ডাক্তার সমাবেশের জঙ্কট আসছে পাঁচজন পুরুষ ও চারজন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও দুইজন মহিলা নিয়ে কত প্রকারে কমিটি গঠন করা যাবে নাইস এক্সেলেন্ট নাম্বার দুই ধাপের অঙ্ক 41st BCS কি বলেন তো আবার পাঁচজন পুরুষ জি পাঁচজন পুরুষ চারজন মহিলা ও চারজন মহিলা চারজন নারী থেকে মহিলা শব্দটা শুনতে খারাপ শোনা যায় নারী থেকে পরে একজন পুরুষ ও দুই একজন পুরুষ ও দুইজন নারী নিয়ে ও দুইজন নারীর দল নারী নিয়ে কিভাবে দল কতটি কমিটি কর জি কমিটি মানে দল ওকে ফাইন তাহলে পাঁচজন পুরুষ থেকে একজন পুরুষ নিব কত উপায়ে আর চারজন নারী থেকে দুইজন নারী নিব কত উপায়ে তাহলে আনসার তো খুব সহজ 5C1 × 4C2 এটা কি করা লাগবে দেখছেন কত সহজ কত সহজ অনেক সহজ না এটা আপনারা যারা মনে করেন যে বিশেষ তো বিন্যাস সমাবেশ সম্ভাব্যতা ধরবই না টাচি করবো না এগুলাই পড়ি নেই জীবনে আমি আর্টস স্টুডেন্ট টাচি করবো না না আসলে বিন্যাস সমাবেশ থেকে যেগুলো আসে এগুলো সহজ গুলো আসবে প্রিলিতে রিটেনে আসলে কঠিন গুলো আসবে তাও ওই যে থিসিস এর চেয়ে বেশি কঠিন আসবে না থিসিস এর মধ্যে আসবে এটা বুঝেন না এমন কেউ আছেন আচ্ছা সময় প্রায় শেষ তারপরে আরেকটু জিনিস দেখাইতে চাই মানে আরো দেখাইতে হবে না আপনারা কি স্যাটিসফাইড এটুকু বললে কি চলবে সমাবেশ জি স্যার স্যাটিসফাইড আরেকটু দেখাই দাও আমার 10টার একটা ক্লাস আছে তা না হলে আমি আরেকটু সময় দেখানোর চেষ্টা করতাম আমি একটু ঘোষণা দিয়ে দিই আমি 10 মিনিট টাইম নেই একটু ঘোষণা দিই পরের ক্লাসটা একটু পিছিয়ে দিই তাহলে একটু আপার লেভেলের অঙ্ক দেখাবো এখন যেগুলো দেখাবো ওইগুলো সবাই না দেখলেও চলবে সবাই না বুঝলেও চলবে একটু আপার লেভেলের কথাবার্তা বলবো একটা রিটেনের অঙ্ক করে দিই তাহলে আপনাদের কনফিডেন্সটা চার গুণ হয়ে যাবে এক মিনিট রেস্ট নিতে হবে মাথা ঠান্ডা করতে হবে নাহলে বুঝবেন না 38টি নম্বরটা একটু জটিল আছে ফাঁকে কেউ একজন একটু গান শোনান
নতুন কেউ? কে আছো জোয়ান? হওয়া গোয়ান হাগিচে ভবিষ্যৎ। নতুন সাহসী কি কেউ আছেন? তিনি স্বেচ্ছায় গান গান শোনাইতে চান। আচ্ছা শোনা যাচ্ছে কি? হ্যাঁ শোনা যাচ্ছে। শোনাবো নাকি? জি আমি আসলে গান কখনো শিখিনি, অনুপ্রাণিত হয়ে বলতে চাচ্ছি। আচ্ছা থ্যাংক ইউ, বলে ফেলেন। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে জানিনে জানিনে কিছুতে কেন যে মন লাগে না লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। আমাদের মাথা একটু একটু খুলতেছিল, প্লিজ গানটা একটু বাকিটা শেষ করেন। স্যার কপিরাইট খাবেন না স্যার? সোমাবু আর একটু বলেন, আর একটু শুনতে চাই। মানে আরো সোমাবু কি রাগ করলেন? না না অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আপু, খুবই সুন্দর, এটা আমার একটা ফেভারিট গান। আচ্ছা এখন যে কথা বলছি, এখনের সাউন্ড বা আমার ভোকালটা কি আগেরটার চেয়ে একটু ভালো মনে হচ্ছে? ভোকালটা ভালো মনে হচ্ছে কিন্তু একটু আস্তে শোনা যাচ্ছে। আস্তে ব্যাপার না, কিন্তু ভয়েস কোয়ালিটি কি আগের চেয়ে একটু ভালো মনে হচ্ছে? এবার গান শুনে আমাদের মাথা ঠান্ডা, আমরা নিজেরা হয়েছি চাঙ্গা। এবার আমরা গ্রুপ 38 বিসিএস রিটেনের অঙ্ক কি আসছে? কম্বিনেশন শব্দটি হতে চারটি অক্ষর বিশিষ্ট সম্ভাব্য সমাবেশ, একেবারে জায়গা মতো হাত দিছে, কম্বিনেশনে হাত দিছে। কম্বিনেশন শব্দটি থেকে চারটি করে না, হ্যাঁ চারটি করে নিয়ে চার অক্ষর বিশিষ্ট। সমাবেশ কত উপায়ে করা যায়? তাহলে তো এখানে তো কিছু রিপিটেশন আছে, রিপিটেশন গুলো আমাকে খুঁজে বের করতে হবে আগে। দেখেন ও আছে দুইটা, ও ও ও দুইটি, M নাই, B নাই, I দুইটা, I দুইটি, N দুইটা, A নাই, T নাই, I ও N লিখেছি। আর বাকি গুলা কি কি? সিঙ্গেল সিঙ্গেল কে কে আছে? C, M, B, A, T, কমব্যাট, ওকে এই আর নাই, কয়টা? এক দুই তিন চার পাঁচ, পাঁচটি। ফাইন, এ হচ্ছে পাঁচটি, তাহলে মোট কয়টা? তিন দুগুণে ছয় আর পাঁচ এগারোটা, দেখি শুরুই তো হবে, এগারোটা হলো কিনা? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, ঠিক আছে আমি ভুল করি না এখন। আচ্ছা তাহলে আমি কি কি উপায় করতে পারি? আমি করতে পারি কি? এই জোড়ায় জোড়ায় চারটা, চারটা মোট চারটা নিতে পারে, মোট চারটা
তাহলে আমি মোট জোড়ায় জোড়ায় চারটে নিতে পারি, কিভাবে নিলাম ও ও আই আই এটা নিলাম দুই জোড়া দিয়ে একটা ফিল আপ করলাম, অথবা কি করতে পারি ও ও এন এন এটা করতে পারি, অথবা কি করতে পারি আই আই এন এন। তাহলে আমি কি দেখেন এই দুইটা দুইটা করে যদি জোড়ায় জোড়ায় যদি থাকে তাহলে কি এর বাইরে কোনো উপাদান সম্ভব, এর বাইরে কোনো কম্বিনেশন সম্ভব না, সম্ভব না। তাহলে আমি এভাবে না লিখে যদি বলি তিন জোড়া থেকে যে কোনো দুই জোড়া নিয়ে চারটা বানাইতে পারি, পারি কি না বলেন, তিন জোড়া আছে ছয়টা, তিন জোড়া তিন দুগুণে ছয়, তিন জোড়া থেকে আমি যে কোনো দুই জোড়া নিব নিয়ে চারটা অক্ষর বানাবো, সম্ভব? হ্যাঁ সম্ভব। তাহলে আমি এটাকে বলতে পারি প্রথম উপায়টা ছকে লিখি, ছকা কি ছক তো আকার জায়গা নাই দেখা যায়, ছকে লিখি কি তিনটি জোড়া থেকে দুই জোড়া নিয়ে একটা একটা সমাবেশ হইতে পারে, তাই না? উপায় কি থ্রি সি টু ইকুয়াল টু টু ইন্টু থ্রি ওয়ান ইন্টু টু দুই দিয়ে কাটা সমান সমান থ্রি, ঠিক আছে? একটু আগে আমরা দেখছি ও আই আই ও এন এন আই আই এন এন তিনটাই ছিল উপায়। ওকে আরেকটা উপায় কি হইতে পারে, যে কোনো এক জোড়া নিলাম, আরেকটা উপায় দেখেন খেয়াল করেন মিউট করেন কার জন্য সাউন্ড হচ্ছে, যে কোনো এক জোড়া নিলাম নেওয়ার পরে সেই জোড়ার সাথে বাকি সিঙ্গেল পাঁচটা থেকে দুই নিলাম, হইতে পারে না? হইতে পারে। দ্বিতীয় উপায়টা কি, যে কোনো এক জোড়া ও বাকি পাঁচটি থেকে দুটি, বলেন কার কোনো কনফিউশন আছে? একটা এক্সাম্পল দিই, এটা যেমন আমরা নিলাম ও ও আর এখান থেকে নিলাম দুইটা আপনার এম আর এ, কি ভুল হয়েছে? ও ও এম এ, ঠিক আছে? কেউ না বুঝলে থামান আমাকে বলেন, ঠিক আছে না বুঝলে থামাইতে হবে, বলতে হবে না বুঝলে তো বুঝবো না তো, বুঝতেছেন কিনা? কেউ একজন প্রশ্ন করেন বুঝেন নাই কোথায়, হ্যালো? না স্যার বুঝতে পারছি। আচ্ছা তাহলে এখন এই পাঁচটি থেকে দুটি এটা সহজ, পাঁচটা থেকে দুইটা ফাইভ সি টু, কিন্তু এখানে যে আমি দুইটা নিব, এখানে যে আমি যে কোনো একটা জোড়া নিব, হয় এই এক জোড়া নিতে পারি ডাবল ও, অথবা এই এক জোড়া নিতে পারি ডাবল আই, অথবা এই এক জোড়া নিতে পারি ডাবল এন, তাহলে মোট কয়টা উপায় আছে আমার এই দুইটা জোড়া একটা জোড়া সিলেক্ট করতে পারি, মোট কত উপায়? তিন উপায়, তিন উপায়টা কিভাবে পাচ্ছি? তিনটা তো আমি এখানে গুনে বলে ফেলছি, এক জোড়া দুই জোড়া তিন জোড়া, যে কোনো একটা জোড়া বসাই দিব, কিন্তু ম্যাথামেটিক্যালি যদি আমরা বলি কিভাবে বলতে পারি প্রকাশ করতে পারি, তাহলে বলেন ভাইয়া আপনি যে একটা জোড়া নিলেন ডাবল ও নিলেন, তাহলে ডাবল আই আর ডাবল এন কি বঞ্চিত হইলো না? আপনি তো তাহলে মান কম নিলেন, আরো তো উপায় ছিল বাকি, না বাকি ছিল না, কেন বলেন তো? কারণ থ্রি সি ওয়ান এর ভিতরই এই এই এক জোড়া লোকায় আছে, এই এক জোড়া লোকায় আছে, এই এক জোড়া লোকায় আছে, থ্রি সি ওয়ান এর মান হচ্ছে থ্রি, সমান সমান কত? থ্রি ইন্টু ফাইভ সি টু মান কত? ফোর ইন্টু ফাইভ, নিচে ওয়ান ইন্টু টু, দুই দুই কাটা দশ মানে থার্টি। আরেকটা উপায় কি আছে, আদি কোনো উপায় আছে কেউ কি বলতে পারেন? জি স্যার আছে স্যার, আরেকটা আছে কি সেটা?
স্যার জোড়া থেকে এক জোড়া এবং তাদের থেকে একটা একটা না এক জোড়া তো লিখছি আমি চারটা ভিন্ন ভিন্ন জোড়া বাদ দে মানে কোন জোড়া বাদ দে সবগুলো ভিন্ন ভিন্ন কোন কোন রিপিটেশন হবে না জি সবগুলো ভিন্ন থেকে কত হবে যে বলতে পারবে সে হিরো অফ দা ডে অ্যানাদার হিরো অফ দা ডে আনসারটা কি হবে বলেন তো স্যার 5 5 4 5 3 4 ভাই শাহরুখ ভাই অস্ট সিভিল ভাই আচ্ছা আরেকজন আরেকজন হাসান বলেন দেখাইছিলাম একটু মনে করেন কি ছিল মনে আছে এখন এখানে যখন আমরা করছিলাম আমরা কিন্তু 4 সি টু নিছিলাম না আমরা কি নিছিলাম মনে করেন তো 5 নিছিলাম 5 সি 1 4 সি 4 নিছিলাম না 5 সি 4 নিছিলাম না আমরা কি নিছিলাম মনে আছে 5 সি 4 কেন বলেন তো মোট ভিন্ন ভিন্ন সিঙ্গেল সিঙ্গেল জিনিস আসলে যে চারটা না মোট সিঙ্গেল সিঙ্গেল জিনিস আসলে ছিল পাঁচটা কে কে এই টি একটা এইচ একটা এই ই একটা আই একটা এস একটা ঠিক একই রকম এখানে মোট সিঙ্গেল সিঙ্গেল জিনিস হবে এই পাঁচটা প্লাস এই একটা এই একটা এই একটা মোট আটটা আমি লিখি এখানে কোন আটটা হবে কি কি বলেন তো সি এম বি বি টি টি এখান থেকে একটা ও এখান থেকে একটা আই এখান থেকে একটা এন বলেন কারো কোনো প্রশ্ন আছে না স্যার নেই থাকার কথা না 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 1 ইন্টু 2 ফ্যাক্টর 4 এর মান তো 24 মুখস্থ 24 কে 8 দিয়ে কাটলে 3 3 দিয়ে 2 কে 6 কাটলে 2 5 দিয়ে 10 আর 7 70 তাহলে আনসার কত 70 আর 30 100 103 আমি একটা ভুল করেছি আর আরেক আরেকটা সমাবেশ হয় না 0 ও ও আই এন ও ও আই এন আই এন রাইট এটা তো আমি নেই এখানে দেখেন এখানে কি করছি বলতো সেটা আগে বলছিলাম স্যার আচ্ছা আমি খেয়াল করিনি ওকে দেখেন এখানে কি করছি যে কোনো একটা জোড়া ও বাকি সিঙ্গেল পাঁচটা থেকে একটা নিছি যে কোনো একটা জোড়া নিছি বাকি সিঙ্গেল পাঁচটা থেকে একটা নিছি কিন্তু আমি যে কোনো একটা জোড়া নেওয়ার পর এই বাকি যে জোড়াগুলো ছিল সেই জোড়াগুলো থেকে একটা একটা করে নিতে পারতাম না আমি পারতাম তো সেটাকে তো আমার সেটা তো আমার কাউন্টে আসে নাই তাহলে ভুলটা কোথায় করছি 5C2 জায়গায় 7C2 লিখে ভুল করি নাই এটা দুই উপায়ে করা যায় একটা হচ্ছে আমি আরেকটা ধাপ বাড়াই কিভাবে আরেকটা ধাপ বাড়াবো যে কোনো একটা জোড়া নিব নিয়ে বাকি জোড়া যে কোনো একটা জোড়া থেকে যে কোনো একটা নিব নিয়ে বাকি পাঁচটা থেকে একটা নিব কিন্তু এটা করলে অনেক কঠিন হয়ে যাবে বিষয়টা কনফিউজ হয় এক জিনিসকে আমি দুই ভাগে ভাগ করে করে ফেলছি যেটা একবারে করা যায় তাহলে আমি যদি বলি যে না আমি আর ধাপ বাড়াবো না এটার মধ্যে আমি একটা ঢুকাই দিব কিভাবে ওই যে ওই জিনিসটা একটা জোড়া আর বাকি এন এবং আই এটার মধ্যে ঢুকাই দিব এই সিঙ্গেল পাঁচটা সিঙ্গেল না কল্পনা করে সিঙ্গেল পাঁচটা কল্পনা না করে সিঙ্গেল আরেকটা কল্পনা করি এক্সট্রা একটা আই কল্পনা করি সিঙ্গেল আরেকটা এন কল্পনা করি সিঙ্গেল তাহলে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল যে কোনো একটা জোড়া নেওয়ার পর
এখানে সিঙ্গেল সিঙ্গেল থাকে এই পাঁচটা আর এই একটা ছয়টা আর এই একটা সাতটা, তার মানে এটা আমি পাঁচটি থেকে দুটি না নিয়ে আমি সাতটা থেকে দুটি নিলে ওরা এখানে শেষ হয়ে যেত। আপনারা কি কথাটা বুঝতে পারছেন? এখানে যেমন সবগুলো ভিন্ন ভিন্ন পাঁচটা হয় নাই, এই সিএমবিএটি এই পাঁচটা হয় নাই, হয়েছে কি এইগুলো থেকে সিঙ্গেল সিঙ্গেল একটা করে নিছি, আই নিছি, এন নিছি, কিন্তু এইখানেও তো যে কোনো একটা জোড়া নিলে বাকি সাতটা ভিন্ন ভিন্ন থেকে দুইটা, বাকি সাতটি লেখেন, বাকি সাতটি ভিন্ন থেকে ভিন্ন ভিন্ন কারেকশন করবো, কারেকশন করে দেন। হ্যাঁ সাতটি, বাকি সাতটি ভিন্ন ভিন্ন থেকে দুটি। বাকি সাতটা রইলো না, কিরকম এখানে যে পাঁচটা ও একটা এন একটা নিলাম, ও নিলাম এখান থেকে একটা বি, তাহলে আই আই ও বি হয়েছে না, এই শর্ত পূরণ করছে না, যে কোনো এক জোড়া ও বাকি সাতটি থেকে আলাদা দুইটা, এই যে একটা জোড়া নিলাম দুইটা আই আর বাকি সিঙ্গেল দুইটা নিলাম, হয়েছে না, হয়েছে তো, তার মানে এটা আসলে পাঁচটা হবে না, এটা হবে কি সাতটা, তাহলে এটা আসলে ফাইভ সিট হবে না, এটা হবে কি সেভেন সিট, একটু কারেকশন করে ফেলেন। তার মানে নতুন কোনো ধাপ হবে না বলেন? স্যার নতুন কোনো ধাপ হবে না আমরা কি একটা অঙ্ক বললাম লিখিত পরীক্ষার অঙ্ক, আমাদের কনফিডেন্স অনেক বেড়ে গেল, এবং লিখিত পরীক্ষার যে অঙ্ক গুলো আসছে তার মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে এটা। লিখিত পরীক্ষা আরেকটা অঙ্ক আসছে, কি বলছে কততম, এটা চল্লিশতম রিটেন একটা অঙ্ক আসছে, দেখেন মুখে মুখে করবেন, মনে মনে না দেখে করবেন, দশটি জিনিসের মধ্যে দুইটা এক জাতীয় এবং বাকি আটটা ভিন্ন ভিন্ন, প্রতিবারে পাঁচটা নিয়ে কিভাবে বাছাই করা যায়, এটার এটার মধ্যে অঙ্ক, সেম অঙ্ক এক লাইনে করে দিই, চল্লিশতম রিটেন বর্ণ আছে, একটা আছে দুইটা হচ্ছে এক জাতের, ক ক দুইটা এক জাতের আর বাকি আটটা আর এক জাতের, আটটি সিঙ্গেল সিঙ্গেল আটটি আলাদা সমাবেশ। এক নম্বর উপায় কি হইতে পারে, যে কোন একটা জোড়া নিব, ক ক নিলাম মানে কি ক আর ক নিয়ে নিলাম, এই দুইটা থেকে দুইটা নিলাম, টু সি টু নিলাম ইন্টু কর কর নিলাম, টু সি টু ইন্টু বাকি কয়টা, বাকি আটটা থেকে তিনটা, কত এইট সি থ্রি, এভাবেও করতে পারেন, যারা টেবিল বানাতে না চান তারা এইভাবেও করতে পারে, টেবিল বানাতে টেবিল রাখতে হবে না, আনসারটা কত হয় 2c2 এর মান 1 ইনটু 8c3 এর মান 8 ইনটু 7 ইনটু 6 বাই 1 ইন
ফ্যাক্টোরিয়াল 3 এর মান 6 মুখস্থ আমরা জানি 6 6 = 1756 আচ্ছা দুই নাম্বার উপায় কি হইতে পারে আমি এই রিপিটেশন চাই না কোন রিপিটেশন করব না করব কি সিঙ্গেল 8 টা থেকে 3 টা নিব না 3 টা না 5 টা নিব তো 8 টা থেকে 3 টা নিতে পারে 5 টা তাহলে ওই যে আবার আরেকটা ধাপ বাড়বে আমি যদি ধাপ বাড়াইতে না চাই তাহলে কি করব এই ডাবল দুইটা ক থেকে যে কোনো একটাকে সিঙ্গেল মনে করে ওই থিসিসের মতো ডাবল এস ছিল না ডাবল এস থেকে একটা সিঙ্গেল এস নিয়ে নিছিলাম তাহলে ডাবল ক থেকে যে কোনো একটা সিঙ্গেল ক নিলাম আর আটটা সিঙ্গেল মোট সিঙ্গেল কয়টা হলো তাহলে মানে 95 রাইট 9টি আলাদা থেকে আলাদা মানে ভিন্ন থেকে 5টি 95 অঙ্ক শেষ 95 মানে কত 94 94 এর মান কিভাবে বের করা যায় 9 8 7 6 নিচে কত 1 নিচে নিচে মুখস্থ ফ্যাক্টোরিয়াল 4 এর মান 24 8 দিয়ে কাটলে 3 3 দিয়ে কাটলে 2 7 2 গুণে 14 না 7 গুণ 63 63 কে 2 দিয়ে গুণ করলে হয় 126 126 7 2 গুণে 120 আর 3 2 গুণে 6 126 126 আর 56 आंसर কত তাহলে কি আর কোন আর কোন আর কোন অঙ্কে আটকাবো আমরা আমরা সমাবেশ একদম প্রিলি রিটেনশন শেষ করে দিলাম ঠিক আছে আর কিছু বলবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ স্যার ওকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম নমস্কার স্যার কাছে